আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে কীভাবে ফেস প্ল্যান পোর্ট্রেট বানাতে হয়। তো চলুন বন্ধুরা কীভাবে বানাতে হয় দেখি। প্রথমে যেটা করতে হবে, ফাইলে যেয়ে ওপেন, আমাদেরকে যে ছবির দুইটা নিয়ে কাজ করবে সেই ছবির ছবিকে আমাদের আনতে হবে, ওপেন দিয়ে আনবো। আনার পরে আমরা এই ছবিটাকে আমরা এখান থেকে যে পেন টুল দিয়ে পুরো অংশটা কেটে নিব। এর আগে কী করতে হবে, আমাদেরকে আই ড্রপার দিয়ে আমাদেরকে এটা কপি করতে হবে। দেখেন ফরগ্রাউন্ডে কোনো রং নেই, এই রংটা নেই, তো এখানে ক্লিক করলে এই রংটা এখানে চলে আসতেছে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, পেন টুল দিয়ে এটাকে আমরা কাটবো। এই যে আমাদের কাটা শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই লেয়ারে যেতে হবে, পাতার লেয়ারটা। পাতার লেয়ারটা হচ্ছে লকটাকে আনলক করে আমাদের পেন টুল দিয়ে কাটবো। একটু জুম করে নেই, তো এই এইটা ছবিটাকেও আমরা কাটবো। ক্রপ টুল দিয়ে এটাকে একটু বড় করতে হবে, জায়গাটা একটু বড় করতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, লক নতুন একটি লেয়ার নেব, লেয়ারটাকে আবার একটু নিচে নিয়ে নেব। তারপরে এই যে রং নিয়েছিলাম সেটাকে অল্টা ধরে ব্যাক স্পেস দিয়ে রংটা দিব। তারপর যেটা করতে হবে, উপরের লেয়ারে যাব, লেয়ারে যে পেন টুল নিয়ে আমরা এটাকে এখান থেকে এটাকে কাটার চেষ্টা করব। এটাকে একটু কাটব, তারপরে এখানে শেষ করব, তারপর কন্ট্রোল ধরে ইন্টার, কন্ট্রোল ধরে এক্স, তারপর নতুন একটা লেয়ার নিব, লেয়ারটার নাম কন্ট্রোল ধরে ভি। এটাকে আমরা উপরে নিয়ে নিব, একটু হালকা একটু উপরে নিব। নেওয়ার পরে এই জায়গাটাকে, এই জায়গাটা খালি অংশে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ভিভেল অ্যান্ড অ্যাম্বোসে ক্লিক করব। এটা দেখতে পাচ্ছি একটু মোটা হয়েছে, করতে পারি। তারপরে আমরা ওকে দিয়ে দিব। তারপর আমাদের যেটা করতে হবে, ইরেজার টুলে যে এটাকে একটু ছোট করব, এখানে মুখে কয়েকটা স্পট করব, তারপর চোখের উপরে একটু স্পট করবো। তারপরে এই যে দেখতে পাচ্ছি একটা অ্যারোর মতো চিহ্ন হয়েছে, সেটা রাইট বাটন প্রেস করে ক্রিয়েট লেয়ার্স, উপরের লেয়ারে গিয়ে আমরা জাস্ট এই যে সামনে একটা অংশ দাগ হয়েছে সেই অংশটা কেটে ফেলবো, বা একটু কালো দাগ হয়েছে সেটা কাটার চেষ্টা করব। এই যে নিচের অংশে ক্লিক করে এই যে সাদা একটা অংশ দেখতে পাচ্ছি সেটা কেটে ফেলবো। এখন এই তিনটা লেয়ারকে আবার এক করে ফেলবো, এই এটা কাটার পরে সুন্দরভাবে এটা কাটবো। কাটার পরে এই তিনটা লেয়ারকে আবার কন্ট্রোল ধরে ই দিব, তাহলে তিনটা লেয়ারকে এক হবে। আবার এখানে ডাবল ক্লিক করব। এবার দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন অ্যাম্বোসে ক্লিক করা, এটাকে একটু বড় করব। তারপরে হচ্ছে আমরা আবার ওকে দিব। দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যারো দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট লেয়ার্স দিব। আমরা এই অংশটা কাটবো না, মানে এই যে সাদা অংশটা কাটবো না, শুধুমাত্র এই উপরে, সরি, উপরের অংশে এই যে দেখতেছি এখানে কাটতেছে না, শুধুমাত্র এখানে কাদা অংশটা, কালো অংশটা কাটছে, কালো অংশটা মুছে যাচ্ছে, এই কালো অংশটা মুছে যাচ্ছে। আবার এখানটায় ক্লিক করব, নিচেরটায়, সেটা হচ্ছে সাদা অংশটা মোছার জন্য। আবার আমরা উপরের এই এই জায়গাটা কালো অংশ মোছার জন্য আমরা এটা ইউজ করবো। তারপরে তিনটা লেয়ার এই জায়গাটা আমরা কাটবো না, আবার চেষ্টা করবো যে এইটার উপরে একটু জায়গা খালি আছে এই জায়গাটা একটু মুছবো। তারপরে এই যে কন্ট্রোল ধরে এই তিনটা লেয়ারকেও আমরা এক করব। তারপর নতুন একটা লেয়ার নিব, লেয়ারটাকে এটার নিচে নিব। নেওয়ার পরে পেন টুল দিয়ে আমরা এটার ভিতর দিয়ে একটু শেপ নেওয়ার চেষ্টা করব। অল্টা ধরে ক্লিক, তারপর কন্ট্রোল ধরে ইন্টার দিব। ফরগ্রাউন্ডে গিয়ে একটু চকলেট কালার নিব, অল্টা ধরে ব্যাক স্পেস, কন্ট্রোল ধরে ডি। আবার নতুন একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে চকলেট কালারটা একটু ডিপ নিব। একটু ডিপ নেওয়ার পরে ব্রাশে ক্লিক করবো, এখানে একটা দেবো 67 বা 59 দেবো ফ্লো। তারপরে এখানে গিয়ে ব্রাশ নেব হইতেছে এই যে সফট রাউন্ডেড, এটা ক্লিক করে আমরা এই যে এখান দিয়ে একটু রং করে দেব।
একটু ব্রাশ করে দেব আর কি। তারপরে হচ্ছে এখানে রেখে আমরা যে মুভ টুল দিয়ে আমরা যেটা কেটেছিলাম পাতাটা, সেটাকে আমরা এখানে নিয়ে আসব, এসে রাখবো। তারপরে কন্ট্রোল টি দিব, এটাকে একটু ঘুরাবো, ঘুরিয়ে রাখবো, হালকা একটু ছোট করতে পারি, অল্টার এবং শিফট ধরে একটু ছোট করতে পারি। এন্টার দিব। মাথার লেয়ারটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো, যেখানে রাখলে একটু ভালো হয়। তারপর হচ্ছে পেন টুল দিয়ে এই লতার এই অংশটা একটু কেটে নিয়ে আনার চেষ্টা করব। কন্ট্রোল ধরে এন্টার, এই যে আমার লতার লেয়ারকে কন্ট্রোল ধরে সি দিব, তারপর কন্ট্রোল ধরে ডি দিব। এবার একদম উপরে লেয়ারে যাবো, লেয়ারে যাওয়ার পর নতুন আরেকটা লেয়ার নেব, কন্ট্রোল ধরে ভি দিব। তারপর ওই লতার অংশটা কপি হয়ে কেটে যাবে। এখন আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে কাটবো না, এটাকে উল্টাবো, উল্টা দিকে নেব, এটাকে এন্টার দিব, জাস্ট এটাকে এই যে ফাঁকা অংশে রেখে দিব। ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ মনে সামনে ক্লাস শেখার জন্য। লাস্টে সবার আটলাস্টে কী করবো, কন্ট্রোল শিফট ধরে ই দিব। ভালো থাকবেন।